খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে বাংলার মাটি বহু শক্ত বাংলার মাটিতে খেলা হবে ভয় পাই না খেলতে আমরা জানি ভালো খেলা জানি খেলার রেফরি জানেন মমতা ব্যানার্জি আর আমি আমি খেলবো ভয়ঙ্কর খেলবো তাই বলি খেলা হবে কি মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলাটা কার সাথে হবে মনে রাখবেন সিপিএম কিন্তু বিজেপির সাথে আবার ডিল করেছে কংগ্রেস বিজেপির সাথে ডিল করেছে ওদের ডিলটাকে খিল মেরে দিন

আসানসোলের আদালতে কিন্তু সেখানে একেবারে জামিন নাকচ হয়ে গেছে মানে আরও চোদ্দ দিন এবং সেই সঙ্গে পার্থ চ্যাটার্জিরও আজকে একেবারে ডেট ছিল আদালতে তোলা হয়েছিল তারও একেবারে আরও চোদ্দ দিনের একেবারে জেল হেফাজত হয়ে গেছে মানে দুই হেভিয়েট নেতা মন্ত্রীর আবারও জেল হেফাজত মানে তাদের পুজোটা কাটবে জেলের মধ্যেই আর দর্শক সেজন্যই বলছিলাম যে কি আর হলো খেলে পুজোটাই তো কাটবে জেলে ভয়ঙ্কর পুজোর সময় নেতারা একেবারে নতুন একেবারে নামি দামি ব্র্যান্ডের ধুতি পাঞ্জাবি পরে এলাকায় বসবেন পুজো মণ্ডপের সামনে অনেকে দেখা করতে আসবেন কেউ পা ছুঁয়ে প্রণাম করবেন কেউ হাত ধরবেন কেউ কোলাকুলি করার চেষ্টা করবেন কত কী তো হয় পুজোটাই তো বিরাট একটা প্রদর্শনের জায়গা নেতা মন্ত্রীদের তিনি কত বড় হেভিওয়েট নেতা বা নেত্রী এটাই তো একটা বড় জায়গা আর যখন সে বড় উৎসব দুর্গা উৎসব যখন একেবারে সামনে চলে এসছে আর আজকে যখন দুজনেরই ডেট ছিল সেখানে যখন জামিন নাকচ হয়ে গেল মানেটা কি মানে এটা হচ্ছে এবার আর কিছু করার নেই এবারের পুজোটা জেলেতেই কাটবে পার্থরও কাটবে আর কেষ্টরা কাটবে আমি শুনছিলাম আজকে কেষ্টরা কি আবার খবর নিয়েছিলেন যে পার্থ কেমন আছে এরকম কি খবর নিয়েছিলেন যখন আর কি তাকে আদালতে আনা হয়েছিল আয়র কাছে মানে নিজেদের মধ্যে মানে কী বলবো বন্ধুত্ব বলবো বা একে অপরের পাশে থাকা বা একে অপরের খোঁজ নেওয়া বা একে অপরের জন্য একটা ভাবনা মন খারাপ নিজেও তো খারাপ অবস্থায় রয়েছেন বন্ধুরাই বা কী করছে বা করছেন সেই সব নিয়ে একটা উদ্বেগ বা তার জামিন হয়ে গেল কি না এসব নিয়ে একটা জানার চেষ্টা দর্শক এটাই কিন্তু পরিণতি দর্শক এত মানুষের চোখে তারা জল এনে দিয়েছেন বলে অভিযোগ মানে এত মানুষের চোখের জল তারা ফেলিয়েছেন এখন তো তাদের চোখের জল তো পড়বেই হ্যাঁ এটা ঠিক দুর্গা পুজো দুর্গা উৎসব একটা বড় উৎসব বিরাট বিষয় বাঙালির কাছে এটা একটা বিরাট আবেগের উৎসব এই সময় বাড়িতে থাকা পাড়ার মণ্ডপে থাকা বাড়িতে লোকজন আসা এবং এই এই যে চার পাঁচটা দিনের জন্য গোটা বছরের অপেক্ষা সে আসছে বছর আবার হবে বলে সেই যে বিসর্জন বিসর্জনের সময় যে কথা বলা হয় তারপর থেকে একেবারে এক বছর অপেক্ষা সেখানে তারা আবার নেতা মন্ত্রী তাদের উপরে পুজোর বহর অনেকটা ডিপেন্ড করে পুজো কি হবে কেমনভাবে হবে কি আয়োজন হবে অনেক ডিপেন্ড করে বিশেষ করে দুর্গা পুজোর ক্ষেত্রে তো নাকতলা দুর্গা পুজো পার্থ চ্যাটার্জির একটা বিরাট বিষয় বিরাট উদ্যোগ যোগ অবদান যাই বলে না কেন থাকে তো সেখানেও তিনি থাকতে পারবেন না ফলে যায় না সেই পুজো কতটা কি কীভাবে হবে আর কেষ্টর পাড়াতে দুর্গা পুজো খুব একটা বড় করে হয় না যেটা খবর পেলাম হয় পাড়ায় পুজো স্বজনরা সব করেন কিন্তু কালী পুজো হয় ভালো করে তো তবুও দুর্গা পুজো পুজোর মাসের মধ্যে মানে পুজোর মরশুমে প্রথম বড় পুজো সেখানে তাদের ওখানে বড় করে না হলেও তারা অন্য জায়গায় যান যেতেন অনেকে আসতেন তারপরে বিজয়া সম্মেলনী হতো অনেক কিছু হতো এত বড় উৎসবের কেউ আয়োজন করে থাকেন কেউ বা এনজয় করে থাকেন এটা তো হয় কিন্তু সবার একটা যোগ থাকে একটা সংযুক্তি থাকে কিন্তু সেখানে তারা কেউ থাকতে পারবে না পুজোর সময় জেলে থাকতে হবে টিভির পর্দায় নজর রাখতে হবে যদি টিভি দেখার সুযোগ থাকে সেটা তারা পেয়ে যাবেন আশা করি কে কোথায় যাচ্ছেন কোথায় কে ফিতে কাটছেন পুজো মণ্ডপের এরা এনারা তো ফিতেও কাটেন নেত্রী কোথায় ফিতে ফিতে কাটছেন কোথাকার কী থিম সব টিভির পর্দায় দেখতে হবে অন্য যারা বন্দি তারাও যেমন তাদেরও কষ্টটা অবশ্যই যদিও তাদের কষ্টের ক্ষেত্রে মানে আমার অন্য ভাবনা রয়েছে কারণ তাদের অনেকের ক্ষেত্রে আমি জানি আমি বিশ্বাস করি মিথ্যা কেস দিয়ে জেল বন্দি করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে মিথ্যা কেস দিয়ে কারণ আমি জানি আমি ভুক্তভোগী আমি জানি আমি যখন জেলে ছিলাম আমরা তো আমরা তো দেখবেন আমি আমি আগেও বলেছি কথাটা বাইরে একরকম চর্চায় আলোচনা হয় আইনজীবীরা তাদের মধ্যে করে বলেন আদালতে কিন্তু যারা জেল বন্দি থাকেন না তারা পরিষ্কার বুঝতে পারেন কথা বলে আসলে যারা বন্দী থাকেন তারা দেখবেন যেমন মানে তারা তো নিজেদের মধ্যে অনেক কথা বলেন কথা বললে ধরা পড়ে যায় মানে অন্তত বোঝা যায় যে কে দোষী আর কে মিথ্যা কেশে বন্দী হয়ে রয়েছেন এটা এটা কিন্তু বোঝা যায় আমরা ধরতে পারি সব মানুষই আমাকেও অন্যজন ধরতে পারে আমি তাকে ধরতে পারবো যে আমি দোষী কি দোষী নয় তো সেই জন্যে অন্য যেসব বন্দিরা আছেন আমি তাদের সঙ্গে এদেরকে কিন্তু আমি গোলাবো না তাদের মধ্যে অনেক একটা বড়ো অংশ বলবো মিথ্যা কেশে তারা বন্দী হয়ে রয়েছেন কিন্তু পার্থ চ্যাটার্জি বা কেষ্টমণ্ডল তাদের ক্ষেত্রে যেসব অভিযোগ যদিও এখনো অভিযোগ দোষী আমরা বলতে পারি না কিন্তু যে ধরনের বিষয় সামনে আসছে মানে আমাদের কিন্তু একটা আন্দাজ এমনিতেই হয়ে যাচ্ছে যে একেবারেই মিথ্যা কেস মিথ্যা কেসে ফাঁসানো সেটা আমরা বলতে পারছি না যেটা আমি অ্যাটলিস্ট যেটা দেখে অন্যদের ক্ষেত্রে বলতাম কারণ পার্থর বান্ধবীর ফ্ল্যাট থেকে এত টাকা আবার বান্ধবী নাকি বলেছেন মানে এজেন্সির কাছে যে আমার নয় পার্থর দিকে নাকি ইঙ্গিত করেছেন বলে বলা হচ্ছে তারপরে আবার গতকাল তো শুনলাম মা হতে চেয়েছিলেন ওর পিতা এই বয়সে দত্তক মা হওয়া বাচ্চাকে দত্তক নেওয়া নিজের জীবনকে মানে ওই জীবনটাকে ফেলে এসে কেন কি জন্য শুধু কি বন্ধুর জন্য নিজের ত্যাগ আত্মত্যাগ নাকি জানি না সেটা অন্য প্রশ্ন রয়েছে তো টাকা পয়সা তারপরে আবার সম্পত্তি ইত্যাদি দলিল পাওয়া গেছে আবার কেষ্টর তো শুনছেন কেষ্টর মেয়ে প্রাইমারি চাকরি করেন তারা আবার প্রচুর টাকা না সব ব্যবসা আবার সম্পত্তি কীসব রয়েছে কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে অনেক টাকা পয়সার ব্যাপার এবং তার সঙ্গে অনেক বেনামে সম্পত্তি সামনে আসছে সুতরাং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা বন্দি রয়েছেন এই বন্দিদের সঙ্গে সাধারণ আরও যারা যারা বন্দি রয়েছেন তাদেরকে আমি গোলাব না তাদের কষ্টটা কিন্তু আমার কাছে একটা বিরাট কষ্টের আমি জানি যাদেরকে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে জেল বন্দি করে রাখা হয়েছে আবার তাদের মধ্যে আবার আমি যাই না অভিযোগ যে অনেকে অনেককে মিথ্যা কেস গাঁজা কেস দিয়ে বন্দী করে রাখা হয়েছে বা হয়েছিল সেক্ষেত্রে আবার কেস্টোর নামটা উঠে আসছিল। ফলে তাদের জন্য কিন্তু আমাদের অবশ্যই কষ্ট থাকে যে পুজোর সময় বাড়ির লোকজনদেরকে তারা ছেড়ে জেলে থাকছে থাকতে হচ্ছে তাদের জন্য আমার কিন্তু একটা মনে বিরাট কষ্ট কারণ আমি দেখেছি জেলের অন্দরে কি কান্না কি কষ্ট যারা দোষী যারা কাণ্ড ঘটিয়েছেন না তাদের অতটা এ থাকে না যারা মানে মানে কোনোভাবে তাদের যোগই নেই ঘটনার সঙ্গে কিন্তু তাদেরকে জড়িত দেওয়া হয়েছে কোনো একটা মার্ডার কেসে হয়তো দুজনের বিষয় অভিযোগ ছিল পলিটিক্যালি ওখানে পনেরোজনকে জনকে দেওয়া হয়েছে ঘটনার সময় হয়তো তিনি ছিলেনই না এলাকার বাইরে ছিলেন তাকেও একই একই ধারায় দিয়ে বন্দি করে রাখা হয়েছে মিথ্যাকে পলিটিক্যালি বা আরও অন্য কোনো উদ্দেশ্যকে নিয়ে হয়তো উদ্দেশ্য নিয়ে তাদেরকে ফাঁসানো হয়েছে তাদের জন্য কিন্তু আমার হৃদয়টা কাঁদে কাঁদে কষ্ট হয় আমি যখন জেলে ছিলাম আমি বলেছিলাম আমি চেষ্টা করবো তাদেরকে আমরা দেখতাম কাঁদতে যে চেষ্টা করো বাইরে বেরিয়ে যদি কিছু করতে পারি তাদের জন্য চেষ্টা করেছিলাম আমার মতো করে কিন্তু খুব যে বেশি কিছু করতে পেরেছি তা বলতে বলবো না কিন্তু তাদের সঙ্গে আমি এই কেষ্ট আর পার্থর জেলে পুজো কাটা ওদের সঙ্গে কিন্তু আমি গোলাবো না বরং এটুকু বলতে পারি যেটা আমাদের সাধারণ কথায় অনেকে বলে থাকেন দেখ কেমন লাগে এটুকু বলতে পারি এই জন্যই বলতে পারি জোর গলাতে কারণ যে ধরনের অভিযোগ সামনে আসছে যে ধরনের বিষয় সম্পত্তি সামনে আসছে আর তাদের বিরুদ্ধে অনেক মানুষের চোখের জল ফেলানো বলে যে ধরনের অভিযোগ আসছে বিশেষ করে চাকরির ক্ষেত্রে কত ছেলে মেয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেওয়া হয়নি এখন তো মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে মিসগাইড করা হয়েছিল প্রার্থী তারা যে কথা ইঙ্গিত করে বলেছিলেন সুতরাং এই যে এত ছেলে চোখের জল যিনি ফেলেছেন পুজোর সময় একটু কষ্টের চোখের জল তো পড়তেই পারে তার জন্য আমাদের আবার এত কষ্ট কিসের কখনো কখনো আমরা কিন্তু একটু নিষ্ঠুর হয়ে যায় বাধ্য হয় দর্শক জানেন তো আদালত আদালত তো নিষ্ঠুর হচ্ছে আদালতে তো কই জামিন দেয়নি তো আদালত তো এই এই পুজোর সময় তাকে পুজো দেখতে বাইরে ঘুরার সুযোগ দিল না আদালত তার আইন মেনে চলছে আদালত তা বলে কি অমানবিক না আদালত হচ্ছে মানুষের বিচার বিচার করার জন্য আদালত আদালত বুঝেছে যে পার্থ চ্যাটার্জি বা এই কেষ্ট মডলদের পুজো দেখাটা বড় কথা নয় যে কেসে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই তদন্তটা শেষ করাটাই হচ্ছে মেন কথা তার বিচারটা হচ্ছে মেন কথা তাদেরকে একটু ছেড়ে দিলে সব লোপাট হয়ে যেতে পারে তত্ত্ব সাক্ষী সব লোপাট হয়ে যেতে পারে সুতরাং পুজো দেখাটা বড় কথা নয় যদি নির্দেশন পরে বছর পুজো দেখবেন কিন্তু এখন আপাতত তাদেরকে ছেড়ে দিলে সব লোপাট হয়ে যাবে যে যেসব তত্ত্ব সামনে আসছে যেসব একেবারে ভিতর থেকে সব বেরিয়ে আসছে সব ডকুমেন্ট এই জন্যই আদালত তাদেরকে যাবেন দায়েরি আর সেখানে আমি দেখছি সব হেডলাইন হচ্ছে পুজো জেলাতেই কাটবে জেলাতেই কাটবে হ্যাঁ কাটবে তো বটেই অনেকেই কাটবে শুধু তাদের জন্য নয় অনেকেই কাটবে কিন্তু অনেকে যাদের কাটবে তাদের মধ্যে অনেকেই নির্দোষ ফাঁসানো কেস আর এদের ক্ষেত্রে তো আমরা সেটা বলতে পারি না মানে কেষ্ট মডেল বক্তব্যের সময় বলেছিলেন মুখ্যমন্ত্রীর সামনে সূচের মতো কেসটাকে সাজাতে হবে সাজানো কেসে কতজনকে যে আমি জানি না বলেছি যে যাতে না বেল পান বেল দেওয়া না দেওয়া সেটা আদালত ঠিক করবে কে সাজিয়ে না আমি জানি না তাদের সাজানো কেসে কতজন বন্দি রয়েছেন কতজন বন্দী ছিলেন কত মানুষের জীবন নষ্ট হয়েছে আর সেই জায়গায় তারা যখন বন্দী হয়েছেন তাদের যখন পুজো দেখার কোনো সুযোগ থাকছে না যেটা বলা হচ্ছে এবং এটাও দেখতে হবে পাঁচ তারিখে আবার হিয়ারিং বলা হচ্ছে তার মানে তখন তো পুজোর সময় তখন তো কোর্ট তো সে অর্থে খুলবে না ছুটি থাকে কোর্টে তখন ওই পেপার আসে কোর্টে প্রোডাকশান হয় না সেই ভ্যাকেশনের সময় ব্যবসা হয় আমি জানি না এই পরের ডেটেতেও তাদের জামিন হবে কি না হবে কি না এমনি প্রভাবশালী একটা ব্যবসা বা চলছে আপনারা জানেন প্রভাবশালী তত্ত্বের কারণেই তাদের তাদের জামিন হচ্ছে না তারা অত্যন্ত প্রভাবশালী এবং আপনারা বুঝেও গেছেন যে কেষ্ট এমন প্রভাবশালী তার জন্য মুখ্যমন্ত্রী আবার ওখান থেকে বলছেন বীরের সম্মান দিয়ে তাকে বের করতে মানে কতটা প্রভাবশালী কেষ্ট যে মুখ্যমন্ত্রী আবার অনেকে বলছেন মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি বাঁশটা করেছেন কেষ্টর ওইভাবে কথাগুলো বলে যত মুখ্যমন্ত্রী কেষ্টর পাশে থাকার চেষ্টা করেছেন তত কেষ্টর বাঁশটা হয়েছে জামিনের ক্ষেত্রে কারণ এটা প্রমাণ হয়ে যাচ্ছে এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে তিনি কতটা প্রভাবশালী ফলে দর্শক আপাতত তাদের জামিন হচ্ছে না হলো না পুজোর আগে পুজোটা আর হলো না ফলে যারা ওই বিজয়া দশমী করতে আসেন মিষ্টির হাঁড়ি নিয়ে তারা এবার আর আসতে পারবেন না অন্য কোথাও যেতে হবে আমি খবর নিচ্ছিলাম কেস্টো এলাকাতে বীরভূমে যে তার সঙ্গী সাথীরা সব কোথায় তারা এখন কেমন রয়েছেন তাদের তাদের পুজো বা কেমন কাটবে আজ কি খবর নিচ্ছিলাম শুনলাম যে সব নাকি খুব মন প্রথমে খানিকটা উৎসাহিত ছিলেন হুঙ্কার টুঙ্কার তারাও খানিকটা দিয়েছিলেন দিদি আবার পাশে থাকার বার্তা দেওয়ার পর খানিকটা একটু চর্মানে তারা হয়েছিল কিন্তু যখন তারা দেখছেন যে জামিনই হচ্ছে না এ কী হচ্ছে রে বাবা আমাদের রাজ্যের এখানে আদালতে বিচার হচ্ছে জামিন হচ্ছে না কেষ্ট এত বড় নেতা এত প্রভাব তার জামিন হচ্ছে না বিচারককে টলানোই যাচ্ছে না মন গলানোই যাচ্ছে না রাজেশ চক্রবর্তীকে কি হচ্ছে এবার যেন খানিকটা নার্ভাস হয়ে গেছেন তারা তারপর আবার ওটা ভাবাচ্ছে ইডি থেকে সিবিআই পার্থকে নিয়েছে ফলে এতো একজন নিলে একজন ছাড়লে অন্যজন নিয়ে নিতে পারে মাঝখান থেকে ট্রেনে নিতে পারে ফলে কেষ্টকে যে সিবিআই ছাড়ার পর একেবারেই সব ছেড়ে দেওয়া হবে তার হবে সেটা এবার কী করে বিশ্বাস করা যায় ইডিও তো শুনছি ভিতর ভিতরে তোর জোড় ইডি যে ডাকে এত সম্পত্তি দলিল পাওয়া গেছে ফলে কি করে হবে ফলে এনার্জিটা থাকে যতই দিদি ওখান থেকে এনার্জি দিক না বীরের সম্মান দিয়ে ফুল মালা দিয়ে বের করতে হবে ফুল তো গেতে ফুল তো শুকিয়ে যাবার খাপ কোথায় আর ফুল এটাই তো চান্স ছিল যে পুজোর সময় তাকে নিয়ে একটু হৈহুল করা যেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে এসছেন মানে বীরের সম্মান তাকে দিতে হবে একজনকে অবৈধ মানে সম্পত্তি তারপরে নানান বিষয়ে অভিযোগ করা হচ্ছে তাকে বলছে বীরের সম্মান দেওয়া হবে যাই হোক সেটা আর এখন হলো না যদি পুজোর আগে জামিন হতো হয়তো নিশ্চয় নেত্রী হয়তো কলকাতা থেকে বীরের সম্মান বলে হয়তো কিছু একটা পাঠাতেন পুজোর উপহার হিসেবে আমি জানি না সেটা হলো না চান্স নেই ফলে দর্শক এমন খেলা তারা খেললেন এমন খেলা তারা খেলেছেন যে একেবারে পুজোতেই তাদের জেলে কাটবে স্বজনরা হয়তো কষ্ট পাবেন বা তাদের ঘনিষ্ঠ নেতানতীরা কষ্ট পাবেন বা নেত্রীও হয়তো কষ্ট পাবেন কিন্তু কিছু করার নেই যে যে কাণ্ড তারা ঘটিয়েছেন আদালত তো আছে যতই আদালতকে নানানভাবে বলা হোক না কেন কখনও কখনও আইন আদালত এমন কঠোর হয় তখন কিন্তু কিছুই করার থাকে না যতই বড় মুখ্যমন্ত্রী হয়ে যান না কেন কিছু করার থাকে না দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে